हेलो एवरीवन, वेलकम टू माय चैनल चाकिस कॉर्नर। एक नतून ভিডিওতে তোমাদের মানে স্বাগত করছি। পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতেই পারছো আমি বাড়িতে আছি, মানে বাড়িটা কোনো লাক্সারি বাড়ি বা কোনো পিছনে ভালো ব্যাকগ্রাউন্ড বা অন্য কোথাও কি বানানো নেই, একদম পাতি বাড়িতেই আছি আমি। তো যাই হোক, তোমরা টাইটেল থাম্বনেল দুটোই দেখেছো, মানে দেখেছো বলতে আমি তোমাদের যেই জিনিসগুলো যাই বা যেগুলো নতুন বা ইউনিক কিছু লাগে সেই জিনিসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো হঠাৎ করে সেদিনকে শিয়ালদা গেছিলাম, ঠিক আছে। শিয়ালদায় গিয়ে আর কি দেখলাম যে একটা অন্যরকম জিনিস লাগছে বা ওই জিনিসটা আমি কোনোদিন খাইনি, ঠিক আছে। তোমরা তো দেখে নিয়েছো বা অলরেডি, আমি তাও তোমাদের সাসপেন্স মানে দিচ্ছি, তো মানে আলাদা লেভেলেরই, বুঝতে পারছো। টাইটেল থাম্বনেলে দেওয়া, তাও আমি তোমাদের বলছি এত সাসপেন্স। তো যাই হোক, তোমরা বুঝে গেছো, তো তোমাদের সেই জিনিসটা আগে দেখাই, তারপরে ব্যাপার স্যাপার হচ্ছে মানে কেটে আর কি তোমাদের সামনে আর কি খাবো, বা মানে আমি ফার্স্ট টাইম খাচ্ছি লাইফে, আমি দেখছিও প্রথমবার, খাচ্ছিও প্রথমবার, মানে খেতেও প্রথমবার যাব। তো সেই জিনিসটা আর কি মানে আগে নিয়ে আসি, মানে ফ্রিজে রেখেছি, মানে কালকে নিয়ে এসেছি, তো সেই জিনিসটাকে বের করি, চলো। তো চলো বের করি, এই যে ফ্রিজ, আর এই যে এখানে রেখেছি, এই যে তোমরা দেখে বুঝতেই পারছো, আমি তো থাম্বনেলে দিয়ে দিয়েছি। চলো দেখি ওখানে গিয়ে আনবক্সিং করি জিনিসটা। তো মানে ফ্রিজটাকে তো বের করে নিয়েছি, আর তোমাদেরও দেখালাম ছোট করে, এই যে জিনিসটা দেখতে পাচ্ছ মানে ড্র্যাগন ফ্রুট যেটাকে বলে, আমি কিন্তু মানে কোনোদিন দেখিনি সামনে থেকে, ঠিক আছে। মানে এটা শুধু ওই ফটোতে দেখেছি বা অনেকে পোস্ট করেছে বা হেনা তেনা, যাই হোক এমনি মানে চোখের সামনে প্রথমবার দেখছি, মুদ্রা কথা এটাই। তো যাই হোক, এবারে আর কি এটাকে খুলে দেখবো, খুলে দেখবো বলতে মানে কেটে তো খেতে হয়, এরকম করে মানে খেতে নেই। তো আমি যতদূর জানি বা দেখেছি যে তোমার এটাকে কাটতে হয় ছুরি দিয়ে, তো ঠিক আছে, মানে এটা কাইন্ড অফ বলতে পারো আনবক্সিং হবে আজকে। তো আনবক্সিংটা বাড়িতেই করব, মানে এইটুকুর জন্য আবার অন্য কোথাও যেতে হবে না। যাই হোক, বাড়িতে এনেছি যখন ফার্স্ট টাইম খেয়ে দেখবো, তো বাড়িতেই বসে খাবো। তো রোজ রোজ তো ক্যাফে ফ্যাফেতে যাই, ক্যাফে রেস্টুরেন্ট ধাবা হোটেল যাই বলতে পারো, সব জায়গায় গিয়ে ভিডিও বানাই। তো এটা আজকে বাড়িতেই কাটি, তো দেখি আনবক্সিংটা কি করে হয়, কিন্তু তো চলো দেখা যাক। তো মানে আনবক্সিংয়ের সময় চলে এসেছে, আনবক্সিং বলতে কিছুই না, জিনিসটা কেটে খেতে হয়। তো আমি কিন্তু ফ্যান বন্ধ করে দিয়েছি, আমি মানে গরম লাগলে ঘাম ফাম বেরোবে সবই হবে, তো তার মধ্যেও জিনিসটা মানিয়ে নিতে হবে। তো এই হলো ব্যাপার স্যাপার। এই যে ছুরি, মানে এটাকে কাটবো, কেটে আর কি দেখবো যে মানে এটা আদৌ কী। আমি কিন্তু দেখেছি এটা তোমার ড্র্যাগন ফ্রুট অনেকে সাদা রঙেরও দেখায়, মানে ফেসবুকে বা অনেক অন্য জায়গায় দেখেছি সাদা রঙেরও হয়, লাল রঙেরও হয়। এবারে কী ব্যাপার স্যাপার আমি জানি না, তো জিনিসটা এরকম দেখতে মানে ড্র্যাগন টাইপের, একটু জঙ্গলি জঙ্গলি টাইপের দেখতে, মানে এটা মানে কস্টলি বলতে পারো কি জানি না। তো আমি বাড়িতে এনেছিলাম, এটার দাম 100 টাকা নিয়েছে, 100 রুপিস, মানে এরকম দেখতে একটা 100 টাকা। তো এটা অনেকেই বলছে এটা নাকি দামি খাবার বা দামি ফল বলতে পারো। তো বাড়িতে মা এসে বললো যে, মা বললো যে দাম নিয়ে বেশি নিয়ে নিয়েছে তোর থেকে। তো মানে জানি না, মানে কেনার কোনো আইডিয়া নেই, তো আমার সামনে দেখে আমি মানে কোনোদিন দেখিনি, তো তো দেখে আর নিজেকে সামলাতে পারলাম না, আলাম জিনিসটাকে তুলে নিই, যতই দাম হোক মানে শক্ত থাকে। আমি এখন অবধি কিন্তু স্ট্রবেরি, ড্র্যাগন ফ্রুট, পিৎজা এগুলো কিন্তু মানে এতদিন বড় হয়েছি কোনোদিন কিন্তু খাইনি, মানে খেয়ে দেখিনি। তো সেই একটা শখ আছে আর কি, মানে ইচ্ছা হলো। তো যাই হোক, জিনিসটা কেটে দেখি এবারে, চলো। মানে আমি একটু মানে বুঝতে পারছিলাম না কীরমভাবে কী করবো, কারণ কি বাড়িতে তো ভিডিও মানে আমি সেরকমভাবে বানাইনি কোনোদিন, মানে ফার্স্ট টাইম আর কি বলতে পারো ফুড রিভিউরা মানে কি বলবো বুঝতে পারছি না। এই জিনিসটা নিয়ে আমি আর কি এতটাই এক্সাইটেড, মানে আমি মানে ভাষা খুঁজে পাচ্ছি না। মানে জিনিসটা ঠান্ডা আছে, আমি আগের দিন এনে রেখেছিলাম, মানে যে কালকে এনেছিলাম হয়তো, কালকে বা আমি জানি না ভিডিওটা কবে আপলোড হবে, তো মানে আজকে খাচ্ছি, ঠিক আছে, তার আগের দিন এনে রেখেছিলাম, তো বুঝতে পারছি না। তো চলো যাই হোক, একটু ছুরি দিয়ে কেটে দেখি জিনিসটা। এটা কিন্তু ভিতরে মানে রেডিশ টাইপের দেখতে পাচ্ছি, এই যে তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, এই যে রেডিশ টাইপের কিন্তু আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, এই যে রেডিশ,
মানে এবারে এটা আমি অনেক জায়গায় দেখেছি, মানে এই যে তোমার যে পাপড়ি টাইপের হয় না, পাপড়ি টাইপের বের করতে হয়, তো আমিও সেটাই করবো। একটু সামনে পিছন দিয়ে কেটে নিই আগে, মানে পাতি বাঙালি মানুষ লেবু ফেবু কেটে যেরকম অভ্যাস, সামনে পিছন দিয়ে কেটে আমরা জিনিসটা খাই, তো আমিও সেভাবেই মানে শুরুটা করলাম। এবারে সাইড দিয়ে অনেকে দেখেছি এরকম করে কেটে কেটে পাপড়িটা বের করে, তো আমিও একটুখানি এরকম করে নিই। আর খেতে কিরম লাগে অবভিয়াসলি মানে সেই জন্যই আর কি তো বানাচ্ছি বা তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা, তো খেতে কিরম হয় সেটা তো দেখাবোই। এবারে একটু এইখান থেকে আরেকটা ইয়ে করে নিই, তো এই হলো ব্যাপার স্যাপার, মানে ঠিকঠাক করে কাটতে পারলাম কি না আমি মানে জানি না, তো এই হলো কাজ। তো ছুরিটা কি এখানে রাখবো, যাই হোক সাইড থেকে আবার গাইড দিয়ে দিল। তো এখান থেকে একটু খুলে দেখি, এই যে এরম দেখতে পাচ্ছ, এরকম একটু প্লেটটা এগিয়ে নিই, এই যে দেখতে পাচ্ছ, এই যে এই যে, ও হো ভাই পুরো মনে হচ্ছে না সেই মানে টিভিতে যেরকম দেখতাম একদম ওরকম লাগছে। এই যে দেখো ভিতরটা, এই যে আমি যদি খুলছি তোমাদের একটু সামনে দিয়ে দেখাই, এই যে দেখতে পাচ্ছ, এই যে সেই সাদা সাদা একদম যেরকম দেখতাম টিভিতে সেরকমই লাগছে। এই যে দেখো, এই দেখো একদম এরকম সেই যে সাদা সাদা ভাবটা, এই যে সাদা সাদা ছোটো ছোটো সেই জিরের মতন বীজ সেরকমই দেখতে লাগছে, এরকমই সে সাদা সাদা। আমি কিন্তু অনেক জায়গায় লালও দেখেছি, মানে লাল ড্র্যাগন ফ্রুট বা ড্র্যাগন ফ্রুট যারা তোমরা খেয়েছো আগে আমাকে একটু কমেন্ট করে জানিও যে এর কত রকমের জাত হয় বা কত রকমের স্পেসিস হয় ড্র্যাগন ফ্রুটের, যেমন কি ধরো আপেলের সাদা আপেল হয়, লাল আপেল হয়, অনেক রকম আপেল হয়, তো এটার কিন্তু আমি সাদাটা পেয়েছি, তো জানি না লাল রঙেরটা আদৌ ড্র্যাগন ফ্রুট কি না আমি সেটাও জানি না। তো এবার একটু মানে এটাও খুলে নিই, যখন খুলেছি এই যে দেখতে পাচ্ছ আমি মানে ঠিকই খুলেছি, পাপড়ির মতনই বের করতে হয়, তো এদিকটাও বের করে নিই। এই যে এই হলো কেস, ঠিক আছে, এই যে এরকম করে খুলছে, মানে কাটাকুটি আপাতত অবধি ঠিকই আছে, মানে দেখে যা শিখেছি আপাতত এরকম ঠিকই আছে। এটা খুলছে না কেন, এ কী হলো, এই দিকটা, এই যে খুলেছে, তো একদম কিন্তু সেই মানে যেরকম দেখেছি দেখতাম সেরকমই লাগছে। তো এবারে চলো খেয়ে দেখি কিরকম খেতে, আসল ব্যাপারটা এখানে যে খেয়ে কিরকম মানে লাগবে আর কি। এবারে মানে খাওয়ার পালা আর কি কেটে মানে খাই, মানে জিনিসটা কেটে না আমি একটুখানি ফটো ফটো তুলে নিলাম, কোনোদিন আর কি দেখিনি তো, মানে একটা আধেক খেতাপানা আর কি মানে আমার ভিতরে একটা কাজ করছিল, মানে একটা হ্যাংলা হ্যাংলা টাইপের, হ্যাংলাবাজ টাইপের, মানে হ্যাংলাবাজ আবার অন্য কিছু না, হ্যাংলাবাজ বলতে আমিও হ্যাংলাবাজ, হ্যাংলাবাজ বলতে আমিও খাবার দাবার খেতে এতটাই ভালোবাসি যে নিজেকে থামাতে পারি না, খেতে এতটাই ভালোবাসে আমাকে। তো আমি তো আগেও বলেছি, কোথাও মেনশন করেছি হয়তো, যে আমাকে তুমি ডাল ভাত দিলেও আমি মানে আমার ডাল ভাত খেতেও হেভি লাগে, ডাল ভাত, আলু ভাজা বা ডিম ভাজা যাই দাও ভাই, খাবার ইস খাবার ভাই, কোনো খাবারের মানে খাবারের দাম দিয়ে বা মানে কোনো হোটেল বা রেস্টুরেন্টের কোয়ালিটি দেখে বা তার অ্যাম্বিয়েন্স দেখে খাবারটাকে জাজ করা যায় না ভাই, খাবারটা টেস্টটা মেন ভাই, সেটা যত টাকারই খাবার হোক। তো যাই হোক এবারে একটু সামনে দিয়ে কাটি, এরকম কিন্তু তোমাদের দেখালাম যেটা বলছিলাম, আমি একটু ফটো তুলতে বিজি হয়ে গেছিলাম, তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো চলো একটু কাটি দেখি, একটু খেয়ে দেখি জিনিসটা, একটু হালকা করে ছুরি, এটা কিন্তু খুব সফট, মানে আমি কাটছি ছুরি দিয়ে কাটতে কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না, ঠিক আছে। এই হলো ব্যাপার স্যাপার, এই যে ড্র্যাগন ফ্রুট, এই যে এরকম দেখতে, ঠিক আছে, এরকম সেই সাদা আর ভিতরে কিন্তু সেই জিরের মতন তোমরা দেখতে পাচ্ছ, এই যে, এই যে জিরে জিরে ভাব, আর এটি কিন্তু পুরো সাদা সেই তোমার ওই যে কী বলি সাদা রঙের কী ফল, এই ওই যে শাকালু, শাকালু, ইয়েস শাকালু যেরকম শক্ত হয় এটা কিন্তু সেটা নরম, ঠিক আছে, শাকালুর মতন সাদা আর এরকম সেই জিরে জিরে খেতে। চলো ফার্স্ট বাইট, প্রতিবার যেটা করে থাকি ফার্স্ট বাইট নিয়ে দেখি, কেমন একটা লাগছে বলবো, যে ডাবের যে শাঁস হয় না, ওই ডাবের শাঁসের মতন একদম নরম, মানে খেতে হালকা মিষ্টি, খুব একটা মিষ্টি না, বাট ওই এই যে মাঝখানে যে কালো কালো জিরেগুলো আছে না, এগুলো এগুলোর কোনো সেরকম টেস্ট নেই, মেনলি এই সাদা পোর্শনটার একটু টেস্ট আছে, আর একটু হালকা তোমার মানে অবভিয়াসলি যে কোনো খাবারের যেরকম একটা ভিতরে একটা আলাদা একটা সেন্ট বা ফ্লেভার থাকে, সেই ফ্লেভারটা আছে, যেমন ডাব বা যাই খাও ওর ভিতরে একটা সেরকম একটা মুখে দিলে একটা ফ্লেভার পাচ্ছ তুমি,
তো এই জিনিসটা তো সেরকম, মানে খেতে অনেকটাই সেই ডাবের শাঁস বা তোমার ওই যে অনেকে আমরা ভিতরে যে সেই তালের শাঁস রেখে দিলে অনেক ভিতরে যে শাঁসটা হয় না ওরকম খেতে লাগছে, ঠিক আছে। তো এবারে এই ভিতরেও কিন্তু সেই ছোট ছোট ভর্তি এরকম, ঠিক আছে, দানা দানা এরকম কিন্তু ভর্তি। আমি ঠিক করে দেখাতে পারছি কিনা জানি না, তো মানে কিছু মনে করার কিছু নেই। পাতি বাঙালি মানুষ ভাই, ভিডিও মানে বানাচ্ছি বলে এমন কিছু না, আহামরি ভাই, সব কিছু সেট আপ, মানে একবারে সেই স্টুডিও বানিয়ে দিতে হবে সেটা না, বাড়িতে বানাচ্ছি ভাই। তো এই হলো ব্যাপার, আর একটু কেটে খাই, মানে খারাপ লাগছে না, আবার মানে প্রথমবার খাচ্ছি তো, এবারে সেটা টেস্ট আমি কী করে বলবো যে একদম বাজে খেতে বা একদম ভালো খেতে। এবারে আমি যদি প্রথমবার খাই জিনিসটা, তো সেটার তো টেস্ট আর কি মানে একটু অকওয়ার্ড লাগে। মানে এটা যদি আমি সেকেন্ড টাইম থার্ড টাইম খাই তাহলে বুঝতে পারবো যে ফার্স্টে এরকম খেয়েছিলাম বা অরিজিনাল টেস্টটা কীরকম। তো সেই হলো ব্যাপার স্যাপার। তো ঠিক আছে, আর একটু খাই কেটে। এটা কিন্তু খুব নরম লাগছে, দেখো এই যে কেটে দিচ্ছি, কিন্তু খুব নরম খেতে লাগছে। এই যে এটা কিন্তু বড়ো পিস নিয়েছি এরকম, এই যে সে মাটনের মতন বড়ো পিস একদম, সে দাদা বৌদি মাটনে যেরকম বড়ো পিস সবার ভালো লাগে, এই আমারও কিন্তু এখানে একটা বড়ো পিস কেটে নিয়েছি। তো আর একটু খাই, মানে এটা খেতে গেলে মধ্যে কচি জিনিসটা খাও না, যে তোমার মানে কী বলবো, কচি টাইপের, ধরো কচি কিছু খেলাম, কচি জিনিস যদি তোমরা খেয়ে থাকো না, মানে কচির যেমন একটা আলাদা একদম কিরকম একটা নরম নরম ভাব হয়, একটু ল্যাদলেদে টাইপের হয়, তো এইটাও সেরকমই খেতে লাগছে, আলাদা কিছু না। বাট এই ছোটো ছোটো যে জিরে টাইপের এইগুলোর কিন্তু মানে এই মানে মনে হয় এগুলো এর এর বীজ আর কি, তো এই বীজগুলোর সেরকম আমি টেস্ট পাচ্ছি না, জেনারেলি বীজের সেরকম টেস্ট হয় না মানে আমি যতদূর জানি। তো এই আর কি মানে খাবার দাবার, খাবার দাবার বা ফল বলতে পারো, এটা কিন্তু একটু জেলি টাইপের, মানে হাতে তোমার একটু হলেও আঠা আঠা হবে। হুম হুম, হালকা একটু টক টক, একটু টক টক লাগছে। হুম, তবে খেতে একেবারে খারাপ লাগছে বলবো না, মানে ফল ফল হিসাবে খাওয়াই যায়। তবে এত কম দাম, 100 টাকায় একটা ড্র্যাগন ফ্রুট, তাও এরকম একটা মিডিয়াম কি মানে এটার হায়েস্ট সাইজ কত হয় বা ছোটো দেখতে কীরকম আমি জানি না, তবে 100 টাকা হিসাবে আমাদের মতন মিডিল ক্লাস বা একটা নর্মাল ফ্যামিলির জন্য এরকম সবসময় কিনে খাওয়াটা ইম্পসিবল। হ্যাঁ, একটা শখ থাকে মানুষের, শখ একবার কিনে খাই, লাইফে কোনো দিন খাইনি, সেই দিক থেকে দেখতে গেলে ঠিক আছে 100 টাকা 200 টাকা একদিন খরচা করা যায়, বাট সবসময়ের জন্যে মানে 100 টাকা দিয়ে আমি মানে সপ্তাহে একদিন দুদিন করে ড্র্যাগন ফ্রুট এনে খাবো, তাও এইটুকুর দাম 100 টাকা গায়ে লাগে বস। মানে আমার মানে আমি তো দেখো জেনুইন বলছি, মানে আমার যেটা খারাপ মনে হয় আমি যেটা অন দ্য ক্যামেরাই বলি, মানে এমন কিছু না যে বাজে জিনিসটাকেও ঢাকা দিয়ে দিই ভালো বলে, সেটা না, ঠিক আছে। আমার এটা খেতে ভালো লাগছে, মানে ভালো লাগছে বলতে প্রথমবার খাচ্ছি, এক্সপিরিয়েন্সটা এতটাও খারাপ না বা আবার ভালোও না। ভালো না বলতে কি, যেমন ফল ফল হিসাবে ফল আমরা সবাই খাই বাড়িতে, তো সেই দিক থেকে দেখতে গেলে পায়ে পায়ে কিন্তু মশা কামড়াচ্ছে, ঠিক আছে, ঘরে এত মশা হয়েছে, একটু মানে মর্টিন ফর্টিন জ্বালাতে হবে, পায়ে কিন্তু মশা কামড়ে আমার ছিঁড়ে নিল, তার মধ্যে আমি কিন্তু হাফ প্যান্ট পরে বসে বাড়িতে, বাড়িতে এখন ফুল প্যান্ট ফুল হাতা জামা পরে কে বসবে, সেই যেমন বাইরে ভিডিও করতে গেলে ওরকম করি, ওরকম তো আর মানে ঘরে বসবো না, ঘরে পাতি ভাই বাড়ির ছেলে, এটা চুলও আমার আশ্রানো ছিল না জানো, চুল আমি আঁচড়িয়ে তারপরে ভিডিও ভাবলাম যে একটু জিনিসটা একটু রিভিউ দিই, আমি যখন রিভিউ দিতে ভালোবাসি বা জিনিসগুলোর ব্যাপারে ইনফরমেশান দিতে তোমাদের ভালোবাসি, এক্সপ্লোর করতে ভালোবাসি, তো আমি মনে করলাম এটাও তোমাদের কাছে তুলে ধরা উচিত, কারণ কি আমি লাইফে ফার্স্ট টাইম করছি বা এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমি নিজের ফিলিংস বা তোমাদের কাছেও জিনিসগুলো শেয়ার করতে পারি, তো ভালো লাগে আর কি করতে, মানে সত্যি বলতে ভালো লাগে। তো যাই হোক, বেশি হেজিয়ে ফেলছি, বারবার বলছি এই হচ্ছে ড্র্যাগন ফ্রুট, এরকম কিন্তু কেটে খেতে হয়, মানে আমি জানতাম না কী করে কাটতে হয়, আমি আর কি দেখে টিউটোরিয়াল বলতে পারো, টিউটোরিয়াল হিসাবে দেখে মানে আশেপাশে সোশ্যাল মিডিয়ায় দেখেছি, তো সেই দেখে আর কি শিখেছি। তো বাকিটা এটা তো পুরো আমি খাবো না, বাকিটা মানে সবাইকে দিয়েই খাবো, এনেছি বাড়িতেও হয়তো অনেক কেউই খায়নি কোনো দিন, তো এটা সবাইকে দিয়েই খেতে হবে। তো আজকের মতন এখানে রাখি, এই হলো ব্যাপার স্যাপার, বারবার বলছি এই হচ্ছে ড্র্যাগন ফ্রুট, এরকম কিন্তু দেখতে হয়, যারা যারা খাওনি মানে তারা নিশ্চয়ই একবার খেয়ে দেখো অবভিয়াসলি, যাদের শখ আছে, আর যারা খেয়েছো তারা আমাকে কমেন্ট করে জানিও যে এই যে এরকম একটা সাইজের জিনিস এটার দাম 100 টাকা নিয়েছে ঠিক নিয়েছে নাকি কম নিয়েছে বা বেশি নিয়েছে, সেটা আমাকে একটু তোমরা কমেন্ট করে জানিও, যে যারা খেয়েছো আগে, কেউ না কেউ তো খেয়েছে রে ভাই, নয়তো জিনিসটা বিক্রি হতো কী করে।
তো যাই হোক, জিনিসটা যদি তোমরা আগে কেউ খেয়ে থাকো আমাকে একটু জানিও যে যা দামটা ঠিক নিয়েছে বা কম নিয়েছে শিয়ালদা বলে, বা আমার থেকে মানে বেশি নিয়েছে, তো সেটা একটু আমাকে জানিও। হ্যাঁ, আমি এক দু জায়গায় শুনেছিলাম দাম সেটা 250-300 টাকা হয়েছে, তো সেই দিক থেকে আমি বললাম 100 টাকায় দিচ্ছে, তো সেইভাবে নিয়ে আসলাম। মানে কোনো মানে আমার কাছে আমি কোনোদিন কিনিনি এটা, আমার কাছে সেভাবে আইডিয়া নেই। তো যাই হোক, বেশি দেরি না করে আজকের মতন রাখছি। আবার ভিডিও আসছে, ভিডিও আসছে মানে কি আবার আসছে বলতে কি, আমি তো মানে এদিক ওদিক ঘুরেই বেড়াই সারাদিন, আমার তো কোনো কাজ নেই। আবার নেক্সট ভিডিও আসছে, খুব একটা ভালো ভিডিও, দমদার ভিডিও, ইনফরমেশান খুব সুন্দর একটা ভিডিও আসছে, মানে একটা লোভনীয় একটা খাবারের জায়গার সন্ধান দিচ্ছি নেক্সট দিন যেটা আসছে। ততক্ষণ তোমরা এই ভিডিওটা একটু দেখো, মানে আমার ভিডিও দেখে যদি তোমার লোভ লাগে, তোমাদের লোভ লাগে ড্রাগন ফ্রুট কিনে খাও, রিভিউ দাও, মানে আমাকে কমেন্ট করে জানাও তোমাদের রিভিউ যে কিরম খেতে লাগলো ড্রাগন ফ্রুট। আর আজকের মতন এখানে রাখছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, একটা ধামাকাদার ভিডিওতে। আজকের মতন টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।